রাজ্যের সকল রিজিওনাল পলিটিক্যাল পার্টিস বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুদীর্ঘ দিন যাবৎ রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলে সর্বনাশা ভারতীয় নাগরিকদের স্বার্থ বিরোধী নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরোধিতা করে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় এই বিগত দুই আড়াই বছরে ছাত্র সংগঠন, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, যার যার নিজস্ব তাদের কর্মসূচি হিসাবে এটা সংগঠিত হয়েছে। আমরা ওইখানে গতকালকে সর্বসম্মতিক্রমে একটা কমিটি গঠন করেছি, সংযুক্ত সংগ্রাম, জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল, যুক্ত সংগ্রাম কমিটির সভাপতি বা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের বুবাগ্রাম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এবং কনভেনার হয়েছে অ্যান্থনি দেববর্মা। আমরা অন্যান্য যে আঞ্চলিক রাজনীতি দল একে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার পরও সেখানে সদস্যও রয়েছে। আগামী 9 তারিখ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য নাগরিকত্ব আইন সংশোধনী বিল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার কারণে হয়তোবা বিলটা পাশও হতে পারে, রাজ্যসভাও হয়তো বিলটা পাশও হতে পারে। আমরা এর বিরোধিতা করছি এবং কেন্দ্র সরকারের কাছে অন্তত ত্রিপুরা রাজ্যে এই আইনের যাহাতে লাগু না হয়, ত্রিপুরা রাজ্যকে বাদ দিয়ে, গোটা ত্রিপুরাকে বাদ দিয়ে এটা আইন কার্যকর করার জন্য এই দাবিতে আমরা 9 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধ আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সমস্ত জাতীয় এবং আঞ্চলিক এখনও যারা বাকি রয়েছে দল, আমাদের ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনিয়াস বেস জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল বাদেও অন্যান্য দল রয়েছে, তাদের অস্তিত্ব রয়েছে আমরা জানি, যারা এই নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, জাতীয় দল আঞ্চলিক দল, তাদেরকেও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। কোনো ব্যক্তি, কোনো সংগঠন আনন্দ উৎসবের জন্য এরকম কড়া পদক্ষেপ নেয়নি। উই আর বাউন এখন যদি ইন দ্য মিন টাইম কোনো ধরনের আমাদের দাবি দেওয়া মেটানোর একটা থাকে, প্রসেস থাকে বা একটা সম্ভাবনা থাকে, তখন আমরা অনেক অনির্দিষ্টকালের বন দেখেছি, অনির্দিষ্টকালের জন্য অনেক পিকেটিং দেখেছি, অনশন দেখেছি, একটা সমাধান সূত্রটা পেলে পরে এটা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসে। কাজেই